আমি যেমন মঙ্গল শোভাযাত্রার পক্ষে সেই জন্য আমি প্রতিবারে আসি। আমি আজকে কক্সবাজার থেকে আসছি। রঙে রঙে আমরা রঙিন, সবসময় ভালো, মানুষকে ভালোবাসতো সবার উপরে মানুষ। একটি মাত্র আমাদের এই দিন, যেই দিনে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বাঙালি, কে আদিবাসী, কিচ্ছু মনে থাকে না। আমরা শুধু ভালোবাসা, প্রেম সৃষ্টি করতে চাই। কত সুন্দর করে আয়োজন করেছে তা আমার খুব সুন্দর লেগেছে। নতুন বছর ভালো যাবে, সবার ভালো হবে। ঢাকায় আমরা এভাবে পয়লা বৈশাখ করি নাই তো উদযাপন। আমরা এমনি থাকি কক্সবাজারে এখানেরই, তো এই জন্যই যেভাবে হোক ছুটি ম্যানেজ করে বাচ্চাদের নিয়ে চলে আসছি। আমাদের ল্যাগেজগুলোও পিজি হাসপাতালে রয়েছে, এখান থেকে চলে আসছি পয়লা বৈশাখ পালনের জন্য। মানুষ যে আনন্দ প্রিয়, হ্যাঁ উৎসব প্রিয়, এটা না আসলে, এখানে না আসলে বোঝা যাবে না। এই জায়গার মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লাগছে। ভাব যেখানে গভীর, ভাষা সেখানে অচল। বাঙালির ঐতিহ্য যে আমরা যে বাঙালি, প্রতি বছর এটা আসলে আমরা অনুভব করি এবং অন্যরকম লাগছে। আসলে এই অনুভূতি মানে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ এটাই তার প্রমাণ, অসাধারণ লাগছে। রঙে রঙে আমরা রঙিন, সবসময় ভালো। আর যেহেতু পয়লা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে বলছি যে চারিদিকে আনন্দ ঘন একটা পরিবেশ, তারপর এই এত সাজসজ্জা, রং, সব কিছু মিলে খুবই ভালো লাগছে। ধর্ম, বর্ণ, গোত্র সব কিছু ভুলে একসাথে এসে আজকের দিনটা উদযাপন করি। এবং আজকের দিনে আমরা এই একটা আশা করি যে আমাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব সত্তা, নিজস্ব সব কিছু ঐতিহ্য আমরা সবার সামনে তুলে ধরতে পারি। স্বতঃস্ফূর্তভাবে সব কিছু করতে পারবে, ভালো দিন পার করবে, এটাই আমাদের প্রত্যাশা। মানুষকে ভালোবাসতো সবার উপরে মানুষ। আর এই এই যে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ আমরা একত্রিত হতে পারি, এইটাই মঙ্গল শোভাযাত্রার মানে সার্থকতা। বরাবরের মতো খুব দুর্দান্ত ছিল, ভালো ছিল, কিন্তু মানুষ অনেকজন কম, মানুষজন কম হয়তো রোদের কারণে, কিন্তু আনন্দমুখর পরিবেশটা আগে যেমন ছিল এখনো তাই আছে। বাঙালি সংস্কৃতির যে আজকে জন্মদিন, আমাদের প্রত্যেকটা বাংলা ভাষাভাষী যে যেইখানে আছে পৃথিবীর, আমরা যে এত শক্তিশালী, বাংলা ভাষায় যে এত শক্তি, বাঙালির প্রাণে যে এত শক্তি, আমরা শুধু বাঙালি না, আদিবাসী বাঙালি সবাই মিলে, হিন্দু মুসলমান খ্রিস্টান, আমরা যে একটা অসাম্প্রদায়িক জাতি, এটা আবারও পুনরায় প্রমাণ হলো যে আমরা রোজা রেখেও মুসলমানরা দলে দলে এই শোভাযাত্রায় যোগ হয়েছে, হিন্দুরা এসে যুক্ত হয়েছে, বৌদ্ধরা যুক্ত হয়েছে। একটি মাত্র আমাদের এই দিন, যেই দিনে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বাঙালি, কে আদিবাসী, কিচ্ছু মনে থাকে না। আমরা শুধু ভালোবাসা, প্রেম সৃষ্টি করতে চাই, আনন্দ করতে চাই। আমরা এই সারা পৃথিবীটাকে, সারা পৃথিবীর কোনায় কোনায় বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দিতে চাই। পয়লা বৈশাখ আমাদের একটা জাতীয় উৎসব এবং এটা আমাদের প্রাণের উৎসব। সবাইকে নিয়ে আমরা যাতে সুন্দরভাবে একসাথে সবাই মিলে মিশে থাকতে পারি, এটাই আমাদের আশা, প্রত্যাশা। আমি যেমন মঙ্গল শোভাযাত্রার পক্ষে সেই জন্য আমি প্রতিবারে আসি। আমি আজকে কক্সবাজার থেকে আসছি, তো আমার মনে হয় যে যার যার মনের ভেতর শেষে ধারণ করুক এবং যারা পছন্দ করে তারা চলে আসুক, এবং মানে বাসায় বসে থেকে না বলুক যে হ্যাঁ আমি এটা স্বপক্ষে, এখানে এসে এটা উৎসবটা পালন করুক, করলে পরে তাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, অর্থাৎ এই যে উত্তপ্ত শুষ্ক পৃথিবী, এই শুষ্ক পৃথিবীতে শান্তির বাড়ি বর্ষিত হোক, জল বর্ষিত হোক, আমাদের এই দেশ ফুলে ফলে সবুজে ভরে উঠুক এবং এই দেশ স্নিগ্ধ হোক, সুন্দর হোক, এটা আমাদের মূল থিম। একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ বিনির্মাণের একটি বড় বার্তা সবসময়ই দেয়। এবছর যে আতঙ্কটি ছিল বললেন, সেটির প্রতিবাদে সর্বস্তরের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে। আমরা যে মঙ্গল শোভাযাত্রীতে অংশগ্রহণ করেছি, সেখানে আপনারা লক্ষ্য করেছেন আমাদের হারতে হয়নি, এত মানুষ, সকল মানুষ আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। খুবই আনন্দমুখর পরিবেশে নতুন বর্ষকে বরণ করে নেয় এবং প্রকৃতি পরিবেশের যে নানা ধরনের উপাদানাদি আছে সেই প্রতিকৃতিসহ সেগুলো সমবিব্যহারে এই মঙ্গল শোভাযাত্রা হয়। এর মধ্য দিয়ে একটি পরিবেশ বান্ধব, প্রকৃতি নির্ভর, অন্তর্ভুক্তিমূলক, সুন্দর সমাজ বিনির্মাণের কামনায় সর্বস্তরের মানুষের একটি গভীর প্রত্যাশার প্রতিফলন ঘটে।